অমর একুশে গ্রন্থমেলার খবর। একুশকে ধারণ করে এমন বইয়ের সংখ্যা এবার কম হয় আক্ষেপ করেছেন অমর একুশে বইমেলায় আগত পাঠকরা। এবারের মেলায় 4,500 বই বেরুলে একুশের বই আছে মাত্র 16টি। প্রকাশকরা বলছেন ক্রেতা আগ্রহ আর বিক্রি কম হওয়া এর পেছনের কারণ। অন্যদিকে বিশিষ্টজনরা বলছেন একুশের চেতনাকে ছড়িয়ে দিতে যে মেলা, সেখানে ভাষার বইয়ের অভাব তাদের আহত করে। নিহার নন্দীর ক্যামেরায় রিপোর্ট করছেন অভি ইসলাম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর বইপ্রেমী মানুষের ঢল নামে অমর একুশে বইমেলায়। তীব্র গরম আর ধুলোবালি উপেক্ষা করে দল বেঁধে পরিবার পরিজন নিয়ে প্রাণের মেলায় আসেন মানুষ। ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সহ আসা, ঘোরা, দেখা, বই পড়া সবই হয়। যারা পড়ুয়া তারা আসে না, যারা হয়তোবা বই পড়ছে না রেগুলার তারাও আসে নতুন বই দেখার, এই নতুন মানুষ দেখার। অভিভাবকরা বলছেন উন্নত জীবনবোধ তৈরি করতে ছোটবেলা থেকেই সন্তানদের বইমেলায় নিয়ে আসছেন তারা, যাতে ওরা একটা বই প্রতি একটা আগ্রহ বেশি হয় আর কি। এর জন্য অনেক বই পাওয়া যায় একসাথে, এই জন্য বইমেলাটা বেশি ইম্পর্টেন্ট। আড্ডাও প্লাস যে বইও দেখা হইতেছে, বই সম্পর্কে একটা জ্ঞান অর্জন। কিন্তু একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় থাকলেও মেলায় ভাষা বিষয়ক বই কম থাকায় বিস্ময় প্রকাশ করেন বই অনুরাগীরা। আমাদের ভাষা জানি কেমন হারিয়ে যাচ্ছে, আমরা বাংলা ইংলিশ মিলিয়ে সব ভাষাভাষীর মানে সাগরে ডুবে যাচ্ছি। 4,000 বই প্রকাশনায় এসেছে এই বছর, এর ভিতরে মাত্র 16 থেকে 20টা বই এসেছে চেতনার বই, একুশের বই। এটা একটু হতাশের বিষয়। লেখক প্রকাশকরা জানালেন পাঠকের আগ্রহের দিকে লক্ষ্য রেখেই প্রকাশ হয় নতুন বই। অমর একুশে একটা আছে, আর ভাষা শহীদের বিরুদ্ধে, ভাষাজনের বিরুদ্ধে সম্বন্ধে বই আছে, ভাষার বই। এখন পর্যন্ত আশানুরূপ না, মানে হতাশই আমরা। এই বইমেলা আমাদের কিন্তু বারবার আমাদের ঐতিহ্য শিকড়ের কাছে কিন্তু নিয়ে যাচ্ছে, এবং সেই কারণে সবাই যে বই কিনতে আসে তা না, বই দেখে, বই কেনে, আবার কেউ ঘুরতে আসে। বইমেলায় একুশের বইয়ের কমতির পেছনে এমন যুক্তি মানতে নারাজ বিশিষ্টজনরা। এই একটিমাত্র বইমেলা যেটি যেখানে বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে সৃজনশীল বই এবং বইয়ের পাঠক কুল সৃষ্টি করবার জন্য। আমরা যখনই বলি মুক্তিযুদ্ধের চেতনা, সেটা কিন্তু ভাষা আন্দোলনের চেতনাটাকে ধারণ করেই করা উচিত। তাহলে কিন্তু আস্তে আস্তে মানুষের মনের মধ্যে একটা আগ্রহ জন্মাবে, ঠিক আছে আমরা একটু জানার চেষ্টা করি। মায়ের ভাষার গুরুত্ব বিবেচনায় লেখক প্রকাশক সহ সবাইকে সচেতন হওয়ার তাগিদ ছিল তাদের কণ্ঠে।